পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছিল মন্তব্য করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 2008 সালে আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে সরকার গঠন করার পর থেকে ষড়যন্ত্র শুরু হয়। সেই ষড়যন্ত্রের শুরুতেই বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছিল। রোববার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মেহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ষড়যন্ত্রের শুরু, সেই ষড়যন্ত্রের শুরু থেকে বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছিল এবং নির্বিচারে সেখানে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যা করা হয়েছিল, এমনকি পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হয়েছিল। সেই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর ক্রমাগতভাবে ষড়যন্ত্র হচ্ছে। বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন যে একদিনও শান্তিতে থাকতে দিব না, এবং সরকারকে টেনে নামাবার চেষ্টা গত 10-12 বছর ধরে ছিল। পদ্মা সেতু নির্মাণের কাজে হাত দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। সেই সেতু নিয়ে শুধু দেশীয় ষড়যন্ত্র নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছিল, এবং সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রী মহলের যারা বাংলাদেশের দোসর তারাও ষড়যন্ত্রের মধ্যে পা দিয়ে সরকারের বিরুদ্ধে নানা বিষোদ্গার করেছিলেন। পদ্মা সেতুতে এক টাকাও ছাড় হয়নি, ছাড় না হওয়া সত্ত্বেও বলা হয়েছিল দুর্নীতি হয়েছে। টাকায় যেখানে ছাড় হয়নি সেখানে দুর্নীতি হয় কিভাবে? বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজিত রায় নন্দী, শাহে আলম মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।